আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুর রহমান কাতার থেকে বলছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আধুনিক গাড়ির কিছু সিস্টেম। আপনারা সিট কিভাবে অ্যাডজাস্ট করবেন, সিটের কিন্তু এটা লক নাই, এই জন্য আপনাদেরকে জানতে হবে। এটা সিট এক জায়গায় আপনি গেলেন চাকরি করার জন্য, সেখানে যদি আপনি সিট কিভাবে অ্যাডজাস্ট করবেন সে বটনটি আপনি যদি না পান, আপনি নতুন লাইসেন্স পাইছেন অথবা পাবেন অথবা লাইসেন্স নেবেন, সবার জন্য ভিডিওটা কিন্তু জরুরি। আপনারা ভিডিও দেখে পুরোটাই দেখবেন, তাহলে আপনাদের জন্য বেশি উপকার হবে। সো দেখুন, এই সিটটি এটি নিশান পেট্রোল গাড়ি, আর এটার সিট কভার এটির এই বটনগুলো দেখতেছেন যে এগুলো হচ্ছে সিট অ্যাডজাস্ট করার জন্য। এটার কিন্তু এইখানে যে সামনে লক থাকে লকের মাধ্যমে না, বিলাসবহুল গাড়ি আধুনিক গাড়িগুলো কিন্তু বটনের মাধ্যমে, ঠিক আছে? তো আপনারা এই বটনটি দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু পিছে আগে করার জন্য। আপনি যখন আগে নেবেন, এখন আমার গাড়ি সিটটা আগে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সিটটা আগে যাচ্ছে, যতটুক দরকার আপনি ততটুক নিলেন। আবার এটা পুশ করা, সামনের দিকে পুশ করা স্টপ করে দিলে কিন্তু এটা স্টপ হয়ে যাবে। আবার আপনি পিছে আনতে চাচ্ছেন, আপনি শুধু হালকা করে পিছে নেবেন, একদম ইজি, একদম ইজি। দেখছেন, যতটুক দরকার আপনি যতই লম্বা হন না কেন এটা কিন্তু চলে যাবে। তো এখন আবার যদি আপনি যে এটি ঠিক করা লাগবে, সেটা হচ্ছে এটার মাধ্যমে। এটা যদি আপনি আগে পিছে করেন, এভাবে করেন, এখন শুয়ে যাবে। আবার যদি আপনি সামনের দিকে একটু ঠেলা দেন, তাহলে এটা কিন্তু স্ট্যান্ড, এটা কিন্তু উঠে যাবে। এই একদম উঠে গেছে, একদম উঠে গেছে, একদম একদম উঠে গেছে, আবার আবার কিন্তু শুয়ে যাচ্ছে। তো আবার যদি এটা একটু উপরে করা লাগে, তাহলে এটা আপনারা এটা যদি দাবান, তাহলে উপরে নিচে হবে, আপনার গদিটা উপরে নিচে হবে। তো এই জন্য আপনাদেরকে সিস্টেম অবশ্যই জানতে হবে। আর যদি গ্লাসগুলো আপনারা সেট করতে চান, তাহলে গ্লাস সেটিং করার জন্য আপনাদেরকে এইখানে এটা আপনাদেরকে জানতে হবে। এগুলো হচ্ছে যে আগে উপরে নিচে করার জন্য গ্লাস, উপরে নিচে করার জন্য, আর এটা হচ্ছে যে মাস্টার বটন গ্লাসের। সব গ্লাসগুলো আপনারা সেট করতে পারবেন, লুকিং গ্লাসগুলো ডাইনে বামে কতটুক লাগবে আপনার, যতটুক প্রয়োজন এতটুক করতে পারবেন। এখানে এল আছে, এল এ যদি এল এর বটনে রেখে আপনি যদি করেন, তাহলে লেফট সাইডের, আর আরে যদি করেন, আরে একটু ইয়া করে অ্যাডজাস্ট করে যদি আরে করেন, তাহলে রাইট সাইডের গ্লাসগুলি সেটিং হবে। তো আর আপনারা স্টারিংয়ের সম্পর্কে যদি জানতে চান, তাহলে স্টারিংয়ের বটনগুলি এখানে ফোন আপনারা ইউজ করতে পারেন। এখানে আপনারা স্পিডটি এক্স্যাক্টলি কত স্পিডে আপনি যাবেন, যদি 120 আপনি স্পিডে দিয়ে স্পিড কন্ট্রোল করে আপনি বসে থাকতে পারেন, গাড়িটা 100 স্পিডে যেতে থাকবে। তারপর আপনার এখানে ভলিউম আছে, ম্যাজিক ভলিউম, এসি, তারপর আপনার ডাবল গিয়ার লাগানোর জন্য ডাবল গিয়ার লাগাতে পারবেন, তারপর আপনার এসি কন্ট্রোল করতে পারবেন, তারপর আপনার লাইট কন্ট্রোল করতে পারবেন, সব কিছু এখানে বটনের মাধ্যমে আপনারা করতে পারবেন। তবে যেগুলি প্রথমত জরুরি আমরা গাড়ি চালানোর জন্য, সেগুলি আমি অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর হচ্ছে যে হ্যান্ড ব্রেক, এটা হ্যান্ড ব্রেক আপনারা ইয়া করতে পারেন, এক এক গাড়ির এক এক সিস্টেম। এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, হ্যাঁ, হ্যান্ড ব্রেক পুশ অ্যান্ড অফ এখানে লেখা আছে। সো আপনারা হ্যান্ড ব্রেক যখন ইয়া করবেন, হ্যান্ড ব্রেক ইয়া করতে পারেন, যখন আপনার গাড়িটি হাওয়া চলে যাবে, তখন আপনার হাওয়া সেটিং করার জন্য টায়ার পাঞ্চার হলে যদি ইয়া হয়, তাহলে আপনাকে এখানে বটনগুলো ইয়া হবে। লাইট যদি অ্যাডজাস্ট করতে চান, লাইট হেডলাইট আপনি পাওয়ার ডিম করবেন অথবা হাই করবেন, এই বটনটা দিয়ে এটা উপরে নিচে করলে তাহলে আপনার লাইটটা হাই এবং ডিপ আসবে। সো আশা করি আপনারা প্রাথমিক যেগুলো জানার দরকার একটা নতুন ড্রাইভারের ক্ষেত্রে গাড়ির জন্য, সেগুলি আপনারা এই ভিডিওতে দেখতে পারলেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আর কী কী জানার আছে আপনারা সেগুলি কমেন্ট করে জানাবেন, কী আপনারা বুঝতে পারেননি সেটিও জানাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমি সাইফুর রহমান কাতার থেকে।